আপনার নাকি বোচা বোচা নাক সোজা করতে চান, তাহলে আজকের হ্যাক আপনার জন্য। নোজ কন্ট্রোলিং করতে গিয়ে আপনার কি প্রফেশনালের মতো হয় না, নাক মোটা লাগে, ঠিকভাবে নাক শুরু করতে পারছেন না? আজকে এই হ্যাকটা দেখি কি মনে হচ্ছে, এই হ্যাকটা কি কাজে দিবে? চলেন একটু দেখি হ্যাকটা কতটুকু কাজের। ভিডিওর মতো আমি একটি টুইজার নিয়ে নিয়েছি, তারপর আমি পাউডার কন্ট্রোল দিয়ে ব্লেন্ড করছি। আপনারা চাইলে ক্রিম কন্ট্রোল দিয়েও করতে পারেন। প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের মতো বোচা নাক সোজা করতে পারবে নাকি এই হ্যাকটা, মূলত সেটাই দেখতে চেয়েছিলাম। যখনই আপনারা ব্লেন্ড করবেন, কেয়ারফুলি ব্লেন্ড করবেন, যাতে অতিরিক্ত আপনাদের যে ক্রিম কন্ট্রোল বা পাউডার কন্ট্রোল সেটা যাতে লাগানো না হয়। সো এখন রিভিল করার পালা যে হ্যাকটা আসলে কাজে দিল নাকি এমসি। এত সুন্দরভাবে কিভাবে হয়েছে, মানে প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা যেভাবে নাকগুলোকে একবারে সরু বানায় ফেলে ঠিক সেভাবে হয়েছে। আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝবেন, আর আমার বিফোর অ্যান্ড আফটার যদি নাকটা একটু ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝবেন যে হ্যাকটা কত সুন্দরভাবে কাজে দিয়েছে। দেন আমি একটা লুজ পাউডার নিয়ে হালকাভাবে ব্লেন্ড করব, যাতে আমার নোজ কন্ট্রোলিংটা আরও বেশি এনহ্যান্স হয়। আমি প্রায়ই এই কাজটা করি মেকআপ করার সময়, যখনই নোজ কন্ট্রোলিং করি আমি এই কাজটা করি, যাতে একবার প্রফেশনালের মতো আমার নোজ কন্ট্রোলিংটা দেখা যায়। আপনারাও এইভাবে ট্রাই করবেন। আমি 100% রিকমেন্ড করছি হ্যাকটাকে, এই হ্যাকটা মাস্ট ট্রাই করবেন। টুইজারটা সরানোর পর যদি মনে হয় যে ফাউন্ডেশন উঠে গিয়েছে, তাহলে এক্সট্রা ফাউন্ডেশন অ্যাপ্লাই না করে ব্রঞ্জার দিয়ে ব্লেন্ড করে ফেলবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।